নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আগামীকাল মা কালীর আশীর্বাদে যে ছয় রাশি মহাকোটিপতি হতে চলেছে, সেই ছয় রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই কমেন্ট করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। মা কালীর আশীর্বাদে ছয় রাশির কপাল খুলতে চলেছে, লিখে রাখুন। তাই আবারও বলবো, প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই কমেন্ট করুন। এই দীপান্বিতা অমাবস্যায় বিশেষভাবে আপনাদের যদি কোনো গ্রহদোষ থাকে, নিশ্চিত রূপে এই সময় কিন্তু যদি আপনারা সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন, তাহলে আপনাদের জীবনে মুশকিল আসান হবেই হবে। কারণ মা কালীর যে পুজো করা হয় কি না, এটা হচ্ছে শক্তির আরাধনা, শক্তির পুজো কিন্তু করা হয়। এই শক্তির আরাধনাতে আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন, আপনার জীবনে সমস্যা কিন্তু থাকবে না। তো প্রত্যেকে মা কালীর পুজো যারা করছেন অবশ্যই করুন। এর পাশাপাশি আগামীকাল আপনারা লক্ষ্মী এবং গণেশেরও কিন্তু পুজো কিন্তু করতে পারেন। মা লক্ষ্মী এবং গণেশেরও যদি আপনারা পুজো করেন এই দীপাবলিতে, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন, বছরের কিছু কিছু সময় এমন একটা ইম্পর্টেন্ট আসে, যে সময় যে কোনো কাজ যদি আপনারা করেন, আপনার জীবনে সমস্যা কিন্তু আসবে না। আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন, আপনার কর্মক্ষেত্রে বাধা আসছে, ব্যবসা করছেন, ব্যবসাতে উন্নতি হচ্ছে না, আপনার ক্ষেত্রে শত্রুতা প্রচুর পরিমাণে আছে, এই বিভিন্ন জায়গা সমস্যা, অর্থাৎ সমস্যা গুনতে গুনতে দিন কিন্তু কেটে যাচ্ছে। শক্তির আরাধনা করুন। শক্তির আরাধনাতে কী হয় বলুন তো, এই যে দীপান্বিতা অমাবস্যা, বছরে কিন্তু শ্রেষ্ঠ অমাবস্যা। এই অমাবস্যাতে বিশেষভাবে মা কালী বিশেষ কৃপা বা আশীর্বাদ কিন্তু নেমে আসে। অর্থাৎ আবারও বলবো, প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। যে যে রাশিগুলোর আমি কথা বলবো, নিশ্চিত জেনে রাখুন এই রাশিগুলো কপাল কিন্তু খুলতে চলেছে। যে কোনো দিক থেকে এই রাশিগুলো মঙ্গলই মঙ্গল হতে কিন্তু চলেছে। মা কালী দুহাত ভরে এই রাশিরগুলোর অর্থবৃষ্টি করাবে। বিশেষভাবে আগামীকাল দীপ দান অবশ্যই করবেন, প্রদীপ অবশ্যই আপনারা দিবেন, প্রদীপ প্রজ্বলন করাটা। বিশেষ করে আগামীকাল একটি মাটির বড় প্রদীপ নেবেন, সেখানে ঘিয়ের প্রদীপটা যেন সারা রাত জ্বলে এমনভাবে চেষ্টা করবেন। অর্থাৎ এই যে অমাবস্যা যখনই লাগছে কিনা, তখন থেকে প্রদীপটা কিন্তু জ্বালাতে লাগবেন। এই ভূত চতুর্দশী কেটে যাওয়ার পরে অমাবস্যার ঠিক সন্ধিক্ষণ থেকে এই সময়টা কিন্তু আগামীকাল মিডিল রাত অবধি কিন্তু মানে প্রদীপটা জ্বালাবেন। কারণ শক্তির আরাধনাটা কিন্তু, শক্তির যে পুজো, সেটা কিন্তু মাঝরাতে কিন্তু হয়। অর্থাৎ মা কালীর যে আরাধনা, মা কালীর পুজো সম্পূর্ণরূপে কিন্তু
রাত্রে মধ্যরাত্রে কিন্তু হয়। এই জন্য মধ্যরাত্রে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ যেন চলে। তাতে কী হবে বলুন তো, আপনাদের জীবনে সমস্যা, অর্থকষ্ট, দারিদ্রতা, আপনার শত্রুতা, মামলা মকদ্দমা, ঋণ, এই সকল থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এবার আমি আপনাদেরকে একে একে জানাই যে রাশিগুলো আগামীকাল মা কালীর কৃপায় অর্থবৃষ্টি হতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই কমেন্ট করুন। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেই রাশি না সিংহ রাশি। সিংহ রাশি মা কালী আপনাদের মনোবাঞ্ছা পূরণ কিন্তু করতে চলেছে। যে কোনো মনোবাঞ্ছা আপনাদের নিশ্চিতরূপে কিন্তু পূরণ করবে। অবশ্যই আপনারা মা কালীর আরাধনা অবশ্যই আপনারা করুন, পাশাপাশি লক্ষ্মী গণেশের যদি আগামীকাল পুজো করতে পারেন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। লক্ষ্মী এবং গণেশের পুজো যখন ঠিক আপনার সন্ধ্যার সময় যদি বিশেষভাবে পুজোটা করতে পারেন বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ আপনাদের কর্মকেন্দ্রিক এবং অর্থনৈতিক এবং ডেলি ইনকামের জায়গা এবং ভাগ্য এই কটা দিক কিন্তু সাপোর্ট পেতে কিন্তু চলেছেন আপনি সিংহ রাশির মানুষ। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশি নাম কন্যা রাশি। কন্যা রাশি অতুলনীয় অভাবনীয় রেজাল্ট কিন্তু পেতে চলেছে। মা কালীর আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের কেরিয়ার, আপনাদের ডেভেলপমেন্ট, আপনাদের কর্ম, আপনাদের ঋণ, আকস্মিক অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো বৃদ্ধি কিন্তু করতে চলেছে মা কালী কৃপায়। আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে আপনি যদি হন কন্যা রাশির মানুষ। আপনার এরপর যে রাশির কথাই বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির সোনায় সুহাগা কিন্তু হতে চলেছে। আপনাদের ব্যবসা কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, ভাগ্যের সাপোর্ট, স্বাস্থ্যের দিক থেকে উন্নতি এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু এ সময় হবে। কি যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে কিছুটা হলেও রিলিফের জায়গা কিন্তু আসছে এবং বিদেশ থেকে লাভ। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি মা কালী আপনাদের দুহাত ভরে অর্থ কিন্তু দিতে চলেছে। আগামীকাল দীপান্বিতা অমাবস্যা থেকে এই মা কালী আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের কেরিয়ার, আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দিতে চলেছে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য বিশেষভাবে সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে। মা কালী আপনাদের শনি সাড়ে সাথে চলছে, আপনাদের মনোবাঞ্ছা পূরণ করবে, আপনাদেরও আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আপনাদের সফলতা দিবে, আপনাদের কর্ম দিবে, আপনাদের সুখ দিবে, আপনাদের শান্তি দিবে, আপনাদের মানে বাধা কাটবে, ভাগ্যের সাপোর্ট দিবে এবং বিদেশ থেকে লাভ দিবে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির মঙ্গলই মঙ্গল কিন্তু হতে চলেছে। অর্থনৈতিক স্থিতি, কেরিয়ার, কর্ম, বিদেশ, ভাগ্য, সফলতা, সাকসেস কিন্তু দেখা যাচ্ছে। সবশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো আগামীকাল বিশেষভাবে লাভ পেতে চলেছে ধনুরাশির পর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।